কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সাবধানে আছো। আমি রিপন চার, রিপন কুমার হালদার, নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে আমরা আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ শিখব, কিছু অংশ। প্রবন্ধটা অনেক বড়, যদি ভালো করে আমরা শিখতে চাই তাহলে পার্ট বাই পার্ট শিখতে হবে আমাদেরকে। তো যদিও এটা নিয়ে আগে আলোচনা আমি করেছিলাম, তো অল্প সময়ের মধ্যে করা হয়েছিল, এখন অংশ অংশ করে আমরা করব। তো তাহলে তোমরা বাংলার প্রথম পত্রের বই পড়া যে প্রবন্ধটি আছে সেটি বের করে নাও। বই পড়া লিখেছেন প্রমথ চৌধুরী। তো আগে আমরা প্রমথ চৌধুরী, এটা কিন্তু অনেকেই নবম শ্রেণীতে এসে, আমিও ভুল করেছিলাম, শুরুতে পড়েছিলাম প্রথম চৌধুরী, প্রথম চৌধুরী। এই কাজটা অনেকেই করে যে পুরো বানানটা দেখে না, ওই প্রমথতে হয়ে যায় প্রথম চৌধুরী। তো এটা হবে প্রমথ চৌধুরী। তো তার সম্পর্কে আমরা একটু জেনে নেই। প্রমথ চৌধুরী 7ই আগস্ট 1868 রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের 7-8 বছর পরে, তার জন্ম ছিল 1861। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রমথ চৌধুরীর একটা এমনি সম্পর্ক আছে, সে অনেকদিন তার কাছে ছিলেন এই প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। আবার জন্ম তারপরে মৃত্যুবরণও করেছেন তারই পরে, একই সময়ে। একই সময় বলতে তিনি যত বছর ছিলেন এই প্রমথ চৌধুরীও তত বছর ছিলেন, আশ্চর্য একটা বিষয়। যাই হোক, 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস, পৈতৃক তো বোঝো যে পিতার বাড়ি, পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রাম। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন। আমরা তার বাংলা প্রবন্ধ পড়ব, সাহিত্য পড়ব, কিন্তু তিনি ছিলেন ইংরেজি সাহিত্যে পড়াশোনা একজন ছাত্র। পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান, মানে বিদেশ যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র, এটা খুব বিখ্যাত, বাংলা সাহিত্যের জন্য খুবই বিখ্যাত। ওই সময় সবুজ পত্র নামে একটি পত্রিকা বের হতো, যে পত্রিকায় বাংলা গদ্য লেখালেখি, জানো যে তোমরা মধ্যযুগে সব পদ্য ছিল, কবিতা আকারে বইগুলো লেখা ছিল। এই আধুনিক যুগে 1800 সালের পর থেকে আধুনিক যুগ শুরু হয়, আধুনিক যুগে এই গদ্যের চর্চা হতে থাকে এই সবুজ পত্র পত্রিকায়। তো তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষা রীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। বস্তুত তারই নেতৃত্বে বাংলা গদ্য সাহিত্যে নতুন গদ্য ধারা, বাংলা সাহিত্যে নতুন গদ্য ধারা সূচিত হয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বীরবলের হালখাতা, রায়তের কথা, চার ইয়ারি কথা, আহুতি, প্রবন্ধ গ্রন্থ নীল লোহিত, সনেট 50, পদচারণ ইত্যাদি। প্রমথ চৌধুরী 2 সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় পরলোক গমন করেন। আমি আগে বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটা মিল আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে আর প্রমথ চৌধুরীর জন্ম 1868 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছেন 1941 সালে, আর দেখো প্রমথ চৌধুরী মৃত্যুবরণ করেছেন 1946 সালে। এই যে 6-7 বছরের বা 7-8 বছরের একটা, 6 থেকে 8 বছরের ব্যবধান, জন্মটাও মৃত্যুটাও, আশ্চর্য না?
আবার এই প্রমথ চৌধুরী আমি যতটুকু জানি তার পিএস বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা লাইব্রেরি দেখাশোনা ইত্যাদি করতেন, এরকম একটা যতটা আমার মনে পড়ে। এবং সেখান থেকেই তিনি এই যে লেখালেখির বা অনেকটা উৎসাহ বা অনেক কিছু পেয়েছিলেন। যাই হোক, সেদিকে আমরা যাব না, এরপর আমরা চলে যাব মূল প্রবন্ধে, যেখানে আজকের আমাদের বিশেষ পাঠ হলো বই পড়া। এই বই পড়ায় আমাদের আগ্রহ নেই কেন, আসলে বই কেন পড়তে হবে, বই পড়লে আমাদের জীবনের কি উন্নতি হবে, বইয়ের সাথে আমাদের এই মানবতার সাথে বা আমাদের সাথে কতটা সংশ্লিষ্ট, এবং এই বই না পড়ার কারণ কি, আমাদের আমরা বই পড়তে অভ্যস্ত হই না কেন, সে সম্পর্কে এখানে তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে এগুলো লিখেছেন। তো দেখি, প্রথম অনুচ্ছেদটা অনেক বড়, এটাই আমরা পড়ি আজকে। তো তিনি বলেছেন, বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। এটা মানুষের একটা শখ, সব থেকে বড় শখ, কিন্তু তিনি এই শখ হিসাবে কাউকে পড়তে পরামর্শ দিচ্ছেন না। প্রথমত, সেই পরামর্শ কেউ গ্রহণ করবেন না, এর কারণ হলো আমরা তার সেই পরামর্শ না নিতে পারি, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। আমরা বলছে যে বাঙালি জাতি যারা আছেন তারা শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকে তার কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এই ঠিক শখ করবার সময় নেই। যে দ্বিতীয়ত, যদি শখ হিসাবে দেয় তাহলে দুইটা কারণ দেখিয়েছে, যে একটা জাত হলো আমরা শৌখিন নই, আবার দ্বিতীয়ত এটাকে বাঙালি কুপরামর্শ মনে করবে। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবন যাপন করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তাই তখন সেই জীবনকে সুন্দর করা মত করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকাবে। কি বলছেন, যে আমাদের দেশের মানুষের চাহিদা কি, যে জীবনকে সুন্দর করে পরিপাটি তোলা করতে হবে, এই চিন্তাধারায় তারা আছে। আর আমাদের দেশটা হলো দুঃখ দারিদ্র দৈন্যতার দেশ, যে কারণে তারা কিভাবে সেটা অতিক্রম করবে সেই চিন্তাধারায় ব্যস্ত। কিন্তু এইখানে যে জীবনকে উন্নত করবে, মহৎ করবে, সেই চিন্তাধারা নিয়ে তারা থাকছে না, এটাকেই বলছে। অবশ্যই ইঙ্গিত দিয়েছেন উন্নত করা মহৎ করার যে পদ্ধতিগুলো সেগুলো আমরা গ্রহণ করি না। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহক। এই কথার অর্থ কি, সাহিত্যের রস, সাহিত্য পাঠ করলে যে আনন্দ পাওয়া যায়, যে মনের মধ্যে একটা কি বলে উৎফুল্ল বা মনকে চাঙ্গা করে তোলে, সেটাই হলো রস। আমরা পাঠ শেষে যে বিষয়বস্তুটা পাই, যেটা যেটি আমাদের ভালো লাগে, আমাদের মনে গেঁথে যায়, এই রস সেই পানির মতো টলটলে বা খেজুর গাছের রস না। আমরা সাহিত্য পাঠে যে আনন্দ পাই, এটি হলো রস। তো আমরা এই সাহিত্যের রস গ্রহণ করতে রাজি নই, কিন্তু আমরা বই পড়ব বা সাহিত্য পাঠ করব কিসের জন্য, প্রয়োজনে। প্রয়োজনে হলো আমাদের চাকরি পাওয়ার জন্য, পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য, কিভাবে ভালো ফলাফল অর্জন করে ভালো চাকরি নিতে পারি, সেই কথাই তিনি এখানে বুঝিয়েছেন। কারণ এই শিক্ষার ফল লাভ, শিক্ষার ফল হলো আমরা যে পড়ছি, তুমি যে পড়ছো, তার একটা ইচ্ছা থাকে যে আমি এই এ প্লাস পাবো, এটা করব, এটা করব, তারপরে ভালো চাকরি করব, এটা এটাই নিয়ে আমরা ব্যস্ত। আমাদের বিশ্বাস, শিক্ষা আমাদের গায়ের জ্বালা চোখের জল দুই দূর করবে। এখানে আমাদের বলেছেন যে আমাদের দেশটা দৈন্যতায় ভরপুর, দুঃখ দারিদ্র দৈন্যতায় ভরপুর, এবং আমাদের গায়ের জ্বালা বলতে কি, আমাদের অভাব অনটন বিভিন্ন রকম সমস্যা থাকে, যেগুলো আমরা যথার্থ শিক্ষিত না হওয়ার কারণে আমরা নিজেরাই সমাধান করতে পারছি না। তো সেখানে প্রমথ চৌধুরী বা প্রাবন্ধিক মনে করছেন, এই শিক্ষা আমাদের গায়ের জ্বালা আর চোখের জল দুটোই দূর করবে, এ আশা সম্ভবত দুরাশা। কিন্তু তিনি এটা মনে করছেন, কিন্তু আমাদের পরিপ্রেক্ষিতে এই আশা তিনি আশাকে তিনি দুরাশা মনে করছেন, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না।
এখন তিনি এই পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে সেটা দুরাশা মনে করছেন, কিন্তু তারপরও সেটা ত্যাগ করা যাবে না, ত্যাগ করলে আমরা আরো বিপদে পড়ব। দেখি কি বিপদ হতে পারে। কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদ উপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না। এই আমাদের যে এত সমস্যা, দুঃখ, দারিদ্র, দৈন্যতা, এটা উদ্ধারের জন্য আর কোনো উপায় তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না। শিক্ষার মাহাত্ম্য আমি বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এখানে তিনি বলছেন যে শিক্ষার একটি মাহাত্ম্য আছে, সেটা তিনিও বিশ্বাস করেন, এবং এই সাহিত্য চর্চার মাধ্যমে আমরা সেটি লাভ করতে পারি, এই মাহাত্মটা। এবং সেখানে সর্বপ্রধান অঙ্গ বলছেন সাহিত্য চর্চাকে। লোকে যে তা সন্দেহ করে তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এখানে একটা কথা বলছে, সাহিত্য চর্চা করলে আমরা সাহিত্যের বই পড়লে, ইংরেজি সাহিত্য হোক, বাংলা সাহিত্য হোক, যে কোনো ধরনের সাহিত্য হোক, যে কোনো ভাষার সাহিত্য হোক, এই সাহিত্য যদি আমরা চর্চা করি তার ফলগুলো আমরা হাতে হাতে পাই না। মানে এটা পড়ার পরে কি মনে একটা আনন্দ পাই, কিন্তু কি হবে, এটা কোনো সার্টিফিকেট দেয় না, কোনো চাকরির ক্ষেত্রে ভালো কাজ করে না, কাজে লাগে না। এই হলো আমাদের চিন্তাধারা, যে কারণে এটার ফলটা সরাসরিভাবে পাওয়া যায় না, না পাওয়ানে আমরা এটার জন্য প্রস্তুত থাকি না বা এটা গ্রহণ করতে রাজি না, সাহিত্য চর্চায় অভ্যস্ত হতে রাজি না। আচ্ছা, ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন, ডেমোক্রেসি কি গণতন্ত্র, ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনই চায় বড় মানুষ হতে। এখানে একটা কথা যে গণতন্ত্র চাচ্ছে কি যে সবাইকে সমানভাবে দেখতে, সবার সমান সুযোগ দিতে। এটা ছিল যারা গুরু ছিলেন তাদের মত গণতন্ত্রের। কিন্তু আমরা শিষ্য যারা আছি, আমরা চাই কি আমরা নিজেরা এককভাবে আমি নিজে বড় হব, সবাইকে পায়ের নিচে রাখব, যে কারণে দেশের বর্তমান কিন্তু এই অবস্থা বিরাজ করছে। শুধু একটা উদাহরণ দেই যে এই পরিস্থিতিতে আমরা এরকম আছি, কেউ না খেয়ে থাকছি দুই বেলা তিন বেলা, আর কেউ খেতে পারছি না, খাবার ফেলে দিচ্ছি, তারপরও অন্য মানুষদেরকে দেব না, কারণ ওদেরকে দিলে বা কারো অনেক সম্পদ আবার কারো সম্পদ নেই। সেদিন একটা আমি রিপোর্টে দেখলাম যে সারা পৃথিবীতে যত সম্পদ আছে তা 8% লোকের কাছেই আছে, 92%। আর আমরা যারা 92% লোক আছি, সেই পৃথিবীর 8% সম্পদ আছে আমাদের কাছে। অর্থটা একটু বুঝিয়ে বলি, পৃথিবীতে যত সম্পদ আছে তার 92% সম্পদ আছে মাত্র সারা পৃথিবীর 8% লোকের কাছে, আর বাকি যে 10% সম্পদ আছে সেটা হলো সেই 92% লোকের কাছে। যাই হোক, তাহলে তাদের বিলাসিতার কোনো শেষ নেই, আর আমরা না খেয়ে থাকছি, এরকম হয়। আর এটা এটা কিন্তু গণতন্ত্রে এটা চাওয়া হয়নি। তারপর কি দেখি, একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার অধিকারী হয়েও ইংরেজ সভ্যতার সংস্পর্শ এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আয়ত্ত করেছি। এখানে ইংরেজ সভ্যতার কথা বলা হয়েছে, তারা দিনে দিনে উন্নত হয়েছে, তাদের সেই ডেমোক্রেসি বা গণতন্ত্র দিয়ে তার ভালো দিকগুলো আমরা না দেখে খারাপ দিকগুলো আমরা দেখছি। যেমন ইংরেজরা যখন আসে তাদের মতো পোশাক আশাক চাল চলন করে আমরা পড়ছি, তারা যে অ্যালকোহল খাচ্ছে সেটাও আমরা খাচ্ছি, কিন্তু তারা যে যথেষ্ট শিক্ষিত, তারা সবাইকে সম্মান দিচ্ছে, তারা সবাইকে সমান মনে করছে, এবং তারা খুব কঠোর পরিশ্রমী, সেই জিনিসটা কিন্তু আমরা নিচ্ছি না, ভালো দিকটা নিচ্ছি না, খারাপ দিকটা নিয়ে নিচ্ছি। এর কারণ, আচ্ছা না পেরে আগেই বলেছিলাম যে একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার অধিকারী হয়ে ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। এর কারণ স্পষ্ট,
বেদী নয়, বেদী সংক্রামক সংক্রামক স্বাস্থ্য নয়। আমাদের মধ্যে যে চিন্তা চেতনা, আমাদের যে জীবনধারা, জীবনধারা না আমাদের এই বাঙালিদের মধ্যে বা আমাদের মধ্যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। কাউকে বড় হতে দেখলে তারে গুতাইয়া বা যেভাবে হোক টেনে নিচে নামাবো, আমার থেকে কেউ বড় হতে পারবে না, আমি বড় হব, আমি একলা খাব, এরকম যে কিছু চিন্তা চেতনা আছে এটার কথা তিনি এখানে বলছেন। যে ব্যাধি নয় সংক্রামকটা, এখানে কথাটা ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, এই কথার অর্থ ভাবে। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে। আমাদের শিক্ষিত সমাজ যারা আছে তাদের দৃষ্টি ওই অর্থ টাকা পয়সার উপরে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দেহ, তারা এই সাহিত্য চর্চা যে ভালো ফল পাওয়া যাবে এ সম্পর্কে তাদের সন্দেহ। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানাও কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়। ল রিপোর্ট, অনেকে হাজারখানা আইনের বই কিনবেন কিন্তু সাহিত্য চর্চার বই বা সাহিত্য সাহিত্যের বই একখানাও কিনবেন না। কারণ কি, আইনের বই কেনার দরকার এই জন্য, কার জায়গা কীভাবে ঠকিয়ে নেওয়া যায়, কিভাবে মামলায় আগানো যায় সেটার জন্য, কিন্তু জীবনকে কিভাবে আগানো যায়, উন্নত করা যায় সেই চেষ্টা তাদের মধ্যে নেই, সেই কথাটাই এখানে বলেছেন। আচ্ছা, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই, নজির না আসবে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা, কিন্তু যে কথা যদি শোনে না তার কোনো মূল্য নেই, এইটা হচ্ছে পেশাদারদের মহাবিভ্রান্তি। আর তারা মনে করে সাহিত্যের বই পড়লে কি হবে, এটা তো যশ শুনবে না, কবিতা শুনবে না, তাহলে আইনের লোক তো লয়ের বই পড়বে, সাহিত্যের বই কেন পড়বে। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয় এ কথা তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য। এ যুগে যে জাতি জ্ঞানের ভাণ্ডার, যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতি ধনের ভারেও গবাদি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যে দেশে বা যে জাতি জ্ঞান শূন্য, যাদের মধ্যে জ্ঞান নেই তার কিন্তু কোনো কিছুতেই অগ্রগতি হবে না, সে জ্ঞান শূন্য, সে তার মস্তিষ্কে কোনো কিছু উদ্ভাবন ক্ষমতা আসবে না, জীবনকে মহৎ করতে পারবে না, সে দেশকে উন্নত করতে পারবে না। সেটাই যে জাতির, আচ্ছা এটাই বলেছেন। তারপর যে জাতি মনে মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, এটা আমরা জানি। মনে বড়, জ্ঞানে বড় হতে হলে আগে তাকে মনে বড় হতে হবে, কারণ মনেই বড় না সে জ্ঞানে কিভাবে বড় হতে পারে। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। এই কথার অর্থ কি, এই যে মন সাপেক্ষ, আমরা যে জ্ঞান তৈরি করব, জ্ঞান আহরণ করব, এই জন্য আমাদের মন থাকতে হবে। আমাদের মনে যদি সেই চিন্তা চেতনা না আসে তাহলে আমরা কখনোই জ্ঞান আহরণ করতে পারবো না। আমাদের যদি ইচ্ছাই না থাকে জ্ঞান আহরণের তাহলে আমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না সেই জ্ঞান আহরণ করা। এটাই বলছেন, মানুষের মনকে সরল সচল ও সচল সরল সচল সরাক ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। এই আমরা কাজকর্ম করি, আনন্দ দুঃখ বেদনা সব কিছুই থাকে, আমরা যখন কষ্ট পাই দুঃখ পাই, এই থেকে উত্তরণে আমাদের মনকে প্রফুল্ল করার একমাত্র উপায় তিনি বলেছেন এই সাহিত্য চর্চা। আমরা যদি বইয়ের কাছে যাই, বই পড়ি, আমরা তার থেকে অনেক কিছু পেয়ে যেতে পারি। কেননা মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরাশ্য তার অন্তরের স্বপ্ন সত্য, এই সকলের সমবায় সাহিত্যের জন্য। সাহিত্যে তাহলে কী 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 থাকে সেটা বলেছেন, মানুষের দর্শন বিজ্ঞান অনুরাগ বিরাগ আশা নৈরাশ্য আর অন্তরের সত্য স্বপ্ন এবং সত্য। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। অন্যান্য শাস্ত্র যে বিষয়গুলো আছে, সাবজেক্টগুলো আছে, তাতে মানুষের মনের যে ভাঙ্গ অংশ মানে ক্ষুদ্র অংশ তার পুরো মনটা সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। তুমি সাহিত্য পাঠ করলে কোনো একজন মানুষের পুরো মনের অংশটা পেয়ে যাবে।
দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মনগড়া মন গঙ্গার তোলা জল, তার কোন স্রোত অগ্রমান কাল সাহিত্যের ভেতরই সোল্লাসে সবেগে বয়ে চলছে, সেই গঙ্গাতে অবগাহন করলেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। এখানে একটা বলা হয়েছিল যে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়। তাহলে এই যে সাহিত্যের মধ্যে এই যে একটা কথা বলেছেন তিনি, দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে দর্শন বিজ্ঞান, আমরা দেখি এবং সেই দেখার যে বিজ্ঞান দর্শন বিজ্ঞান, এই দর্শন হলো দেখা, দেখা এবং সেখান থেকে শেখা এবং যে বিজ্ঞান আহরণটা করি বা দেখি বা উদ্ভাবন যে চিন্তা চেতনা আছে বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক বলতে এখানে বাস্তব সম্পন্ন যে দৃষ্টিভঙ্গি আছে সেটা কি, মন গঙ্গার তোলা জল আমরা আমাদের আচ্ছা তার পূর্ণ স্রোত অভমান বাংলা সাহিত্যের, এইগুলো এই বিষয়গুলো দর্শন বিজ্ঞানের বিষয়গুলো এটাও বাংলা সাহিত্যের মধ্যেই প্রবাহিত হয়ে যাচ্ছে, আমাদের সেটা আস্বাদন করতে হবে বা আস্বাদন করে নিতে হবে। অতএব দাঁড়ালো এই এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্ত নেই। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি। তাহলে আমাদের সমস্ত ঝামেলা দুঃখ দরিদ্র মনের উন্নতি মানবতার উন্নতি এটা করার জন্য আমাদের বই পড়তে হবে হবে, আর বই পড়তে হলে আমাদের কি দরকার, লাইব্রেরি। আর এই লাইব্রেরির জন্য আমাদের লাইব্রেরি তৈরি করতে হবে, তিনি সেই কথাই বলেছেন। এই যে সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি, ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এই কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্য সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হতে হবে, সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব তত বেশি উপকার হবে। তাহলে আমরা যত লাইব্রেরি প্রতিষ্ঠা করব, লাইব্রেরি থাকলেই আমাদের বই পড়ার আগ্রহটা জানবে, আমরা বিভিন্ন বই পেয়ে যাব এবং সেদিক থেকে আমাদের উপকার হবে। যাই হোক, এর আগেই বলেছিলাম এই পার্ট বা টপিক্সটা অনেক বড়, আমরা এটা পার্ট বাই পার্ট করব, আপাতত এখানে আমরা থেমে যাব। এটা তোমরা ভালোভাবে পড়বে, বারবার পড়বে, পড়ে বাক্যের অর্থগুলো বুঝতে চেষ্টা করবে, তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেওয়া সম্ভব হবে। চ্যাপ্টারটা একটু কঠিন, এই জন্য দরকার হলো বারবার পড়া। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্য সচেতন থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।